हेलो स्टूडेंट्स, आज के आलोचना करब क्लास 8 कोषे देखी 14 एकेर दागेर समस्त अंकगुली। एखाने चारटी अंक आछे एकेर दागे, सेगुलोर बसागु निर्णय करते हबे। कोषे देखी 14 एकेर दाग, नीचेर बीजगणितिक संख्यामालागुलिर बसागु निर्णय करी। एकेर दागे आई 4a² b² और एकटी हलो 20ab² তাহলে প্রথম রাশি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সমান টু স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। কেন টু স্কোয়ার হলো, আমি চারকে যদি উৎপাদক করি দু দুনে চার। এবার দ্বিতীয় রাশি টোয়েন্টি এ বি স্কোয়ার, এখন কুড়িকে উৎপাদক করলে হবে দুই দশ দুই পাঁচ, তাহলে দুটো দুই হচ্ছে, দুটো দুই মানে টু স্কোয়ার ইন্টু ফাইভ এ বি স্কোয়ার। এবার নির্ণয় করতে হবে গসাগু। গসাগুতে সেইগুলোই লিখব যেগুলো কমন আছে, উপরে টু স্কোয়ার আছে, নিচে টু স্কোয়ার আছে, টু স্কোয়ার উপরে আছে এ স্কোয়ার, নিচে আছে এ, তাহলে কমন শুধুমাত্র এ, এ স্কোয়ার কিন্তু নয়, এখানে দুটো আছে, এখানে একটা আছে, শুধুমাত্র এ লিখব। আবার বি স্কোয়ার পুরোপুরি কমন আছে, তাহলে বি স্কোয়ার, তাহলে অ্যান্সার হলো টু স্কোয়ার এ বি স্কোয়ার। একের দাগে দুই, প্রথম রাশি হলো 5p² q² দ্বিতীয় রাশি 10p² q² তৃতীয় রাশি 25p4q³। তাহলে এখন প্রথম রাশি লিখব ফাইভ স্কোয়ার কিউ স্কোয়ার, এটা কিছু করার দরকার নেই। দ্বিতীয় রাশি 10p² q², এখন দশকে ভাঙলে হবে দুই গুণিতক পাঁচ, পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার তৃতীয় রাশি হল 25p4q³, 25-এর উৎপাদক করলে হবে পাঁচ পাঁচে 25, অর্থাৎ পাঁচকে দুবার গুণ করা 5² p4q³। অতএব গসাগু, তাহলে যেইগুলো কমন আছে সেইগুলোই হবে গসাগু। এখানে পাঁচ আছে, এখানে পাঁচ আছে, এখানে 5² আছে, তাহলে সব থেকে কমন হলো যেটা সেটা পাঁচ, দুই কিন্তু নয়, এখানে এখানে নেই। এবারে পি কে দেখি, এখানে পি স্কোয়ার, এখানে পি স্কোয়ার, এখানে পি ফোর, তাহলে সব থেকে কম যেটা কমন হলো সেটা হলো স্কোয়ার, তাহলে পি স্কোয়ার। এবারে কিউ কে দেখবো, এখানে কিউ স্কোয়ার, এখানেও কিউ স্কোয়ার, এখানে কিউ কিউ, তাহলে সব থেকে কম বা কমন কোনটা, কিউ স্কোয়ার, তাহলে অ্যান্সার হলো গিয়ে 5p² q² একের তিন, প্রথম রাশি 7y³z৬, দ্বিতীয় রাশি 21y² এবং তৃতীয় রাশি 14z², তাহলে প্রথম রাশি লিখব 7y³z৬। 7 একটি মৌলিক সংখ্যা, এর উৎপাদক হবে না, তাই এরকমই থাকবে। এবার দ্বিতীয় রাশি 21y², 21-এর কিন্তু উৎপাদক হবে, এটি একটি যৌগিক সংখ্যা, 3 7 21 y². এবার তৃতীয় রাশি 14z², 14-এর উৎপাদক হবে 2 × 7z², তাহলে এখন গসাগু নির্ণয় করবো।
যেগুলো কমন আছে, সেভেন কমন আছে, সেভেন কমন আছে, সেভেন কমন আছে। ওয়াই কিউব আছে, স্কোয়ার আছে, এখানে ওয়াই নেই, তাহলে ওয়াইকে লেখা যাবে না, শুধুমাত্র কমন যেটা সেটাই লেখা হবে। এবার জেড এখানে আছে, এখানে নেই, তাই একটা জায়গায় এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে ওটাও লেখা যাবে না, তাহলে এর অ্যান্সার হবে শুধুমাত্র 7। একের চার প্রথম রাশি, থ্রি এ প্রথম রাশি, থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি, দ্বিতীয় রাশি 12 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, তৃতীয় রাশি 9 এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4। তাহলে প্রথম রাশি থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি, থ্রি উৎপাদক হবে না মৌলিক সংখ্যা বলে, দ্বিতীয় রাশি 12 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, 12 একটা যৌগিক সংখ্যা, এর উৎপাদক হবে, একে যদি আমি ভাগি তাহলে 2 6 12 2 3, তাহলে 2 2 1 3, তাহলে 2 স্কোয়ার, 2 2 মানে 2 স্কোয়ার ইন্টু 3 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার। এবার তৃতীয় রাশি লিখি, নাইন এ ফাইভ বি টু দি পাওয়ার 4, নাইনের উৎপাদক হবে 3 স্কোয়ার এ টু দি পাওয়ার 5 বি 4। অতএব গসাগু, কমন কোনগুলো আছে দেখবো, তিন আছে, তিন আছে, এখানে তিনের উপর স্কোয়ার আছে, সব থেকে কমন যেটা হলো 3, এ স্কোয়ার এ স্কোয়ার এ ফাইভ, তাহলে সব থেকে কম হলো স্কোয়ার, এটাই কমন আছে এ স্কোয়ার, বি স্কোয়ার বি 4 বি 4, তাহলে বি স্কোয়ার সব থেকে কম, বি স্কোয়ার, সি এখানে আছে, এখানে স্কোয়ার আছে, এখানে নেই, তাহলে কমন নেই, লেখা যাবে না, তাহলে অ্যান্সার হবে 3 এ স্কোয়ার বি স্কোয়ার।